হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর মাহিয়া দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে এক বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো এই টোটো থেকে নেমেই আমরা এখনই বিয়ে বাড়িতে ঢুকে যাব। ঢুকেই দেখছি ভীষণ ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে প্রচুর লোকজন, ভীষণ ভিড় হয়ে আছে। ঢোকা মাত্রই আমরা সময় নষ্ট করিনি, পৌঁছে গেছি বিভিন্ন স্টলের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পাকোড়া ছিল, তো আমি ভেবেছিলাম চিকেন পাকোড়া, বাট সেটা ছিল ভেজ পাকোড়া, যেটা আমার একদম পছন্দ হয়নি। তারপর আমি চলে গেলাম এখানে ফুচকার চাটের দিকে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কী করে বানাচ্ছে। তারপর আলটিমেটলি ভেজ পাকোড়ার দিকে ফিরে আসলাম, এসে কয়েকটা ভেজ পাকোড়া এখান থেকে খেলাম, খেয়ে চলে গেলাম আমরা ব্রাইড আর গ্রুমকে দেখতে। তো এখানে আমরা সেজে গুজে একটু নিজেরাও একটু ঢং করে নিলাম আর কি, আম্মা ব্যস্ত ফোনে কথা বলতে। তো এখানে তারপরে ও সব সেরে আমরা চলে আসলাম মেন কোর্সের দিকে, এখানে এসে বসে পড়লাম। এখানে ভাই এসেছে দেখতে, যার সম্বন্ধের বিয়ে আজকে যেখানে আমরা এসেছি। তো এখানকার প্যান্ডেলের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছিল, খুব ভালো লাগছিলো। এবং তার সাথে যারা খাওয়া দাওয়া করা ছিল ক্যাটারিংয়ের ছেলেগুলো, তাদের একটা আলাদা করে মানে ড্রেস ছিল। তো যাই হোক, ভালোই লাগছিলো। এখানে আমরা তিনটে বোতল নিয়ে নিয়েছি, এই যে ছেলেটা ড্রেস পরে আছে একটু ডিফারেন্ট টাইপের, ভালো লাগছিলো। তো তিনটে বোতল নিয়ে নিয়েছি জলের, এরপরে এক এক করে সব দেওয়া শুরু হবে। তো এসে দিয়ে গেল বধূবরণ, সোহেল আর ফিদার বিয়ে। তো আমাদের আজকের আয়োজন প্রথমে দেখে নিলাম, এখানে জলের বোতল দিয়েছে যেটা আমি অলরেডি পেয়ে গেছি। এরপরে বেবি নান, চিলি চিকেন, যারা খাবে না তাদের কাবলি ছোলা, লেবু স্যালাড, ভেজ চপ, ফ্রাইড রাইস, মিক্স ডাল, আরও বিভিন্ন আইটেম যেটা একটার পর একটা এখানে করতে থাকবে। তো আমাদের এখানে প্লেট দিয়ে গেছে মাহিয়া, প্লেট সুন্দর করে আস্তে করে বের করে নিয়ে ও সেটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছে। তারপরে পড়ে গেছে আমাদের পাতে লেবু। তো লেবুটা একা একা ভীষণ কাঁদছিল যে আমার আশেপাশে কেউ নেই, তো যার জন্য তার ফ্রেন্ড চলে এসেছে স্যালাড। তো স্যালাড দেওয়ার পরে পরেই আমরা পেয়ে গেছিলাম বেবি নান। বেবি নান কী দিয়ে খাবো ভাবতে ভাবতেই আমরা তাকিয়েছিলাম সেই ডিশের দিকে যেখান থেকে আমাদের দিয়ে দেওয়া হলো এখানে চিলি চিকেন। তারপরে দিয়ে দিয়েছে এখানে ভেজ চপ, আমি দুটো নিয়েছিলাম, সাথে দিয়েছে ফ্রাইড রাইস, ছোলার ডাল আর মিক্স সবজি। সেটা শেষ করতে না করতেই পাতে পড়ে গেল আমার এখানে কাতলা মাছ, যে কাতলা মাছটা ভীষণ সফট ছিল, ওয়েল কুক ছিল, এবং সত্যি বলছি আমার খেতে ভীষণ ভালো লেগেছিল। তারপরে মাছ দিয়ে ভাত খেতে না খেতেই পাতে পড়ে গেল মাটন, যেটা আমি আগে ভালোবাসতাম না, কিন্তু এখন মাটন খেতে ভীষণ ভালোবাসি। তো মাটনটা ভীষণ সফট ছিল এবং যথেষ্ট টেস্টি ছিল খেতে। তো মাটন নিয়ে মোটামুটি খাওয়া আমার বেশ জমে উঠেছিল, আমি অনেক সময় নিয়ে মাটন দিয়ে ভাত কিন্তু খেয়েছিলাম, আর ফ্রাইড রাইসটাও কিন্তু আমি খেয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিল আলু বোখরার চাটনি, যেটা ভীষণ টেস্টি ছিল। পরে দিয়ে গেল এখানে লালমোহন মিষ্টি, এখানে দুরকম মিষ্টি ছিল, লালমোহন দেওয়ার পরেই কিন্তু আবার দিয়ে গেছে এখানে রসগোল্লা। তো রসগোল্লা লালমোহন আমি দুরকম মিষ্টি নিয়েছিলাম, সেই দুটো শেষ করার পরেই এখানে শেষ পাতে দিয়ে গেছিলো আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম, তারপর পান খেতে খেতে বিদায়।